আম জনতাকে মিষ্টি খাইয়ে ভারতের প্রত্যাঘাতের আনন্দ ভাগ করে নিল এই বিজেপি নেতা। পুলওয়ামার কাণ্ডের পর শোকের ছায়া নেমে এসেছিল দেশজুড়ে, সকল ভারতীয় প্রতিশোধের আগুনে জ্বলছিল। অবশেষে গতকাল সকালে জানা যায়, ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে 350-এরও বেশি জঙ্গি নিকেশ করে এসেছে। তারপর দেশজুড়ে শুরু হয়ে যায় আনন্দ উল্লাস। বাঁকুড়া জেলার বিজেপির দলীয় কার্যালয় থেকে পাকিস্তানের বিরোধী স্লোগান দিয়ে একদিকে তেরঙ্গা পতাকা হাতে নিয়ে পথ চলতি সাধারণ মানুষকে মিষ্টি খাইয়ে ভারতের প্রত্যাঘাতের আনন্দ ভাগ করে নিলেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের এই ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা। তিনি বলেন, মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়ে মোদীকে চৌকিদার বানিয়েছিলেন, সেই চৌকিদার যতদিন থাকবে ভারতবর্ষের ভারত মাকে কোনোদিনও নিচু হতে দেবে না। কারণ ওই 80 কিলোমিটার ওপর ঢুকে গিয়ে যেভাবে মূলত পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিয়ে এলেন, আগামী দিন ভারতবর্ষের ভারতবাসী হিসেবে এই ঘটনাকে আমরা ঐতিহাসিক হিসেবে মনে রাখবো। আর দেখুন, রাজনৈতিক নেতা যারা বলছেন তাদের ভারতের ওপর টান কোথায়? তারা তো পরিবারের ওপর বিশ্বাসী। আজকে আমি কোনো রাজনীতির কথা বলতে চাইছি না, পরিবারতন্ত্র চলছিল আজকে ভারতের। তিনি সজাগ আছেন, আপনারা চিন্তা করবেন না, ভারতবর্ষের মানুষ। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, বঙ্গের খবর।